হাসান এবং হোসাইনের নামের পিছনে ইমাম শব্দ লাগানো হয়, এটা আমাদের বক্তারাও অনেকে করেন। বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। আরে ইমাম মানে কি? বিশ্বনবী বললেন আল ইমামু দামিনুন, আল ইমামু দামিনুন, আল ইমামু দামিনুন। ইমামটা যাতা কোনো শব্দ নয়। সূরার নাম সূরা বানী ইসরাঈল, 15 নম্বর পারা, 8 নম্বর সাফার দ্বিতীয় নম্বর আয়াত। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রথম নম্বর পারা সাফা নাম্বার 18। যখন ইচ্ছা খুলে দেখতে পারো, ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাগুন ক্বালা ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার নাম খলিলুল্লাহ, তিনি উপাধি দিলেন। আল্লাহ বলেন তুমি খলিল, মানে আমি আল্লাহ আমার বন্ধু, উপাধি পেলেন, নবুয়ত পেলেন। তারপরেও বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাকে জাতির পিতা করে দিলাম, জাতির পিতার লাকাব পেলেন, সমস্ত মুসলিম জাতির পিতার লাকাব পেয়ে গেলেন, নবুয়ত পেলেন, তারপরে বন্ধুত্বের লাকাব পেলেন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমার বন্ধু হলাম ঠিক কথাই, নবী হলাম ঠিক কথাই। নবীর উপরে আর কোনো পোস্ট আছে? রাষ্ট্রপতির উপরে আর কোনো পোস্ট আছে? কথা বলেন, রাষ্ট্রপতি শাসিত রাজ্য, রাজ্য আপনার দেশ, সেখানে রাষ্ট্রপতির উপরে আর কোনো মত চলে না। প্রধানমন্ত্রী শাসিত দেশেও রাষ্ট্রপতি ফার্স্ট মানুষ হন, তারপরের স্থান প্রধানমন্ত্রীর হয়, এটাই বাস্তব, এটাই লজিক বলছে। তো নবী হবার পরে আর কোনো অপশন আছে? নবুয়তটাই হলো শ্রেষ্ঠ মর্যাদার স্থান। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হলেন, তারপরেও বলছে খলিল হলেন, তারপরেও বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীর মানচিত্রে যেমন প্রত্যেকটা কাল হয় তিনটে, শৈশব কাল, যৌবন কাল, বার্ধক্য কাল, প্রত্যেকটা মানুষের হয় না? হয় না, শৈশব কাল, বার্ধক্য, আপনার যৌবন কাল, বার্ধক্যকাল। পৃথিবীর মানচিত্রেও শৈশব কাল গেছে, যৌবন কাল গেছে, বার্ধক্য কাল এসেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এটা ছিল শৈশব কাল, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এটা ছিল যৌবন কাল, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী কিয়ামত পর্যন্ত এটা হবে বার্ধক্যকাল। বার্ধক্যকাল কেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি হলেন প্রথম মানুষ। কেন বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতার নাম হলো, যেমন ভারতবর্ষের জাতির পিতা হলেন কে? ভারতবর্ষের জাতির পিতা হলো কে? গান্ধীজি। ভারতবর্ষের জাতির পিতা হলো গান্ধীজি, তেমনি মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতার নাম আদম, কিন্তু মুসলিম জাতির পিতার নাম হলো, কথা বলেন কেন? খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা, হিন্দু ভাইদের আদি পিতা হলেন আদম, খ্রিস্টানদের আদি পিতা হলেন আদম, ইহুদিদের আদি পিতা হলো আদম, নাসারাদের আদি পিতা হলেন আদম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হিন্দুদের পিতা হবে না, খ্রিস্টানের পিতা হবে না, অন্যের পিতা হবে না, কারণ একমাত্র শেষ নবীর উম্মতদের কাছে যে নবী থেকে শরীয়ত রয়েছে সেটা হলো একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জামানার যে শরীয়ত, এখনো পর্যন্ত সে শরীয়ত আমাদের উপরে বার্ধক্য রয়েছে, তার আগের কোন নবীর শরীয়ত আমাদের উপরে লাগু, কথা বলেন লাগু নেই, এই জন্য এটা হলো বার্ধক্যকাল। আর পৃথিবীর মানচিত্রে প্রথম মানুষ হলেন তিনি, তার পূর্বে কোনো মানুষের চুল দাড়ি পাকে না। আদম আলাইহিস সালামের চুল দাড়ি পাকে নাই, শীস আলাইহিস সালামের চুল দাড়ি পাকে নাই, একটাও পাকে নাই। প্রথম প্রথম চুল দাড়ি পেকেছিল যে ব্যক্তির, সেই ব্যক্তির নাম হলো, বলে গেল কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জানতেন না নাকি? ইনি হলেন জাতির পিতা, মুরব্বী,
এতো লাকাব পাওয়ার পরেও বলছেন ওয়াইদিব তালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা হে আল্লাহ আমাকে ইমাম বানিয়ে দাও ইমামের মর্যাদা ছেলে খেলা নয় আমাদের গ্রামগঞ্জে ইমামের মর্যাদা আমরা মনে করে নিয়েছি 3000 4000 5000 টাকার বেতন দিয়ে রেখেছি এটা তো ইমাম না একটা গোলাম পেয়েছি অল্প পয়সায় ভালো সেক্রেটারিও মনে করে আমার গোলাম প্রেসিডেন্টও মনে করে আমার গোলাম মসজিদের মুসল্লিও মনে করে আমার মসজিদের গোলাম পোষেছি আর আমাদের ভিতরে অনেক ইমাম আছে ওই গোলামিটাকেই পছন্দ করে তার ইমামতের লাইফ কাটিয়েছে সেক্রেটারি এসে বলতে হুজুর এক গ্লাস পানি খাওয়াও তো আলেমকে অর্ডার দিচ্ছে সেক্রেটারি এক গ্লাস পানি দেন এই 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 তো দিচ্ছি হুজুর দিচ্ছি শুধু পানি খাবেন না একটা খেজুরও দেব মেহমান এসেছে পানি খাওয়ানো আলাদা জায়গা কিন্তু ইমামকে অর্ডার দিয়ে কোনো কাজ করানো কথা বলে মসজিদে শরীয়তের ফতোয়া মেম্বারের সামনে ঘড়ি দেখছেন টাইম হয়ে গেছে বেলা একটায় আপনার জোহরের জামাত ইমাম যদি মসজিদে অবস্থান করে কোনো মুসল্লির হিম্মত নাই শরীয়তের মশলা হলো টাইম হয়ে যাবার পরেও ইমাম সাহেবকে অর্ডার দিবার অনুমতি নাই যে ইমাম সাহেব টাইম হয়ে গেছে চলুন এটা বলতে পারবে না টাইম যদি ওভার হয়ে যায় 5 মিনিট ওয়েট করতে হবে ইমামের জন্য আমাদের বিবেক দিয়ে বলেন তো যদি টাইম হাফ মিনিট চলে যায় কিছু কিছু মুসল্লি আছে দেখবেন আবার মসজিদে গিয়ে খালি ঘড়ি কাটা দেখে খালি ঘড়ি কাটা দেখে বড় নামাজ টাইম একটু যাক মালটাকে ধরব গেলেই ধরব ও রেডি হয়ে আছে বাস্তব বলছি না অবাস্তব বলছি আপনাকে এই পথটাকে মর্যাদার পথটাকে আমরা গোলামীর পথে পরিণত করেছি আমার জাতির দশা এই কারণে 15-20 হাজার টাকা করে এক একজন বক্তা ভাড়া করে নিয়ে আসতে হয় বছরে একবার হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল খরচ করে সমাজকে সংস্কার করার জন্য এই বছরে একবার নিয়ে আসতে হয় কিন্তু বছরে একবার এই 3 ঘন্টা 4 ঘন্টা বায়ান বক্তব্য গাবার পরে হবে কি কারণ সব তো স্যাঁত লাই ভরে গেছে আর ওখানে পা দিলেই তো পিছলে পড়বে এই এক বছর পরে যদি মনে করে একটা রাতের জলসায় এই ঈশা নগরীটা পরিবর্তন হয়ে যাবে তাইলে তার কোনো কথাই ছিল না একমাত্র সমাজকে পরিচালনা করতে পারে একমাত্র সমাজকে সংস্কার করতে পারে সেটা হলো মসজিদের ইমাম ও আসনটা গোলাপির আসন নয় বিশ্বনবী বললেন আল ইমামু দামিনুন ইমামরা হলো জিম্মাদার ইমামরা হলো কথা বলেন ইমামরা হলেন জিম্মাদার কাদের জিম্মাদার সেক্রেটারির জিম্মাদার হলো ইমাম প্রেসিডেন্টের জিম্মাদার হলো ইমাম মসজিদের কমিটি হয় ইমামের কিন্তু কমিটি হবার কোনো জায়গা নাই যে কমিটি আছে ওটা মসজিদ কমিটি ইমাম কমিটি নয় ইমামকে পরিচালনা করার অর্ডার কিন্তু কমিটির দিবার ক্ষমতা নাই ইমাম মসজিদের কমিটিদেরকে অর্ডার দিবে মসজিদ কমিটি তার নির্দেশ অনুযায়ী চলবে এটাই হলো ইমামকে মানার সিফাত কারণ সেক্রেটারিও যদি হও প্রেসিডেন্ট যদি হও কমিটিও যদি হও আল্লাহর গোলাম ইমামতির জায়গাটা যে ইমাম থাকবে তার পিছনেই তোমাকে ইক্তেদা করা লাগবে ইয়াউমানা দুউ কুল্লা উনাসিম বি ইমামিহিম কোরআনুল কারীম সূরা নাম সূরা বানি ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর সাফাতে গিয়ে আল্লাহ বললেন শুনে রেখে দাও কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন তোমার ইমামের নেতৃত্ব মেনেই তোমাকে উঠতে হবে আর যারা ইমামদেরকে গোলাম বানিয়েছো তারা বিবেক দিয়ে বলো তোমরা কার নেতৃত্বে কিয়ামতের ময়দানে উঠবে ছেলের যখন বিয়ে দিবেন মাশওয়ারা করেন ইমামের সাথে গ্রামের বাপদার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে মাশওয়ারা করেন ইমামের সাথে বাড়িতে আকিকা করবেন মাশওয়ারা করেন ইমামের সাথে বাড়িতে খতনা হবে মাশওয়ারা করেন ইমামের সাথে সমাজে কোনো ঝুট ঝামেলা হয়েছে মাশওয়ারা করেন ইমামের সাথে প্রয়োজন যদি হয় দুই পক্ষকে মসজিদে বসিয়ে দিন বলো সবাই উযু করে বস মসজিদ আল্লাহর রহমতের জায়গা ওখানে বস ওখানে বসলে বেটা যে পক্ষই বসুক না কেন যতই বুকের পাটা থাক না কেন মিথ্যা বলতে গেলে একবার নয় 10 বার ভেবে বলতে হবে
বুঝতে পারেন না এই কথা আর সেই সমাজের মাঝখানে যদি আমরা ইমামের সেই জায়গাটা রাখতে পারতাম ওই জন্য যেটা বলতে বলতে এখানে আসলাম সেটা কি আপনাদের মনে আছে দেখি আপনারা জলসা কেমন শুনছেন আমি তো আমার জায়গায় ইনশাআল্লাহ ফিরে যাব হয়তো হাসান এবং হুসাইন কে ইমাম শব্দ যোগ করে কেন যদি ইমাম শব্দ হয়তো হাসান এবং হুসাইনের পিছনেই যদি শুধুমাত্র যোগ করো তাহলে বুঝতে হবে ওই শিয়া ইমামিয়া যারা ওরা দুইজনকে ইমাম বলে মানে আর কাউকে ইমাম হয়তো ওমর কেও ইমাম মানে না হয়তো উস আবু বকর কেও ইমাম কথা বলে না মানে না হয়তো উসমান কেও ইমাম হয়তো আলী কেও ইমাম মানে না কারণ কারোর মুখ থেকে কি কোনোদিন শুনেছেন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম উসমান রাদিয়াল্লাহু তাআলা ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম আবু বকর সিদ্দিক আর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরত যখন আপনার যখন আপনার মিরাজের রাত্রিতে যাবেন মক্কা থেকে যখন আপনার বাইতুল মাকদিসে যখন আসলো সব নবীগণকে আল্লাহ কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন মুক্তাদির জায়গায় ইমামতির জায়গাটা ক্লিয়ার রাখলেন আল্লাহ বুঝাতে চাইলেন শুনে রেখে দাও আমার নবীকে সব মর্যাদা দিয়েছি সব মর্যাদা দিলাম সব মর্যাদা দিলাম তারপরেও একটা মর্যাদা এখনো পর্যন্ত দিতে বাকি আছে সব নবীদের তিনি নবী এতে কোনো সন্দেহ নাই সব নবীদের থেকে শ্রেষ্ঠ তিনি নবী এতেও কোনো সন্দেহ নাই কিন্তু সব নবীদেরকে আল্লাহ আমার মনের ইচ্ছা হলো তারা তো সবাই তাদের যুগের ইমাম ছিল কিন্তু আমার নবীর পিছনে কেউ ইক্তেদা এখনো করেনি বলো ওই জন্য আমি আল্লাহ সব নবীদেরকে মুক্তাদির কাতারে দাঁড় করিয়ে দিই আমার মায়ার নবী মদিনাওয়ালাকে আমি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে ওই বাইতুল মাকদিসের ইমামের জায়গা যখন ফাঁকা আদম আলাইহিস সালাম কাতারে দাঁড়িয়ে আছে মনটা মনে মনে হলো আজকে আমার সব সন্তানের যত নবী হয়েছে কারণ আদম আলাইহিস সালাম দেখেন সবগুলো আমার সন্তান আমার সবকটা বেটা সবগুলোই নবী আর আমার সব বেটাগুলোই নবী ওই নবীদের ইমামতির জায়গাটা যদি আজকে আমি বাপ করতে পারতাম আমার বাপের ছাতিটা আরো চওড়া হয়ে যেত মনে মনে ভাবছেন ঠিক কথাই কিন্তু আমার আল্লাহ মনোনীত করেছেন না সব মুক্তাদির কাতারে দাঁড়াও ইব্রাহিম আপনি মুরব্বী হয়েছেন ঠিক কথাই আদম আপনি জাতির পিতা হয়েছেন ঠিক আপনার সমস্ত আদি পিতা হলেন সবই ঠিক আছে কিন্তু আজকে ইমামতির জায়গায় একজন শুধু দাঁড়াবে আমি যার জন্য মুকাররার করেছি তিনি অন্য কেউ নয় তিনি হলেন কে মায়ার নবী মদিনাওয়ালা ওই দিনকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে সব নবীরা যখন মুক্তাদি হয়ে ইক্তেদা করলো রে আল্লাহর গোলাম ইক্তাদাইতু বিহাদাল ইমাম আজকে সবাই সব নবীরা মুক্তাদি মায়ার নবী মদিনাওয়ালা ইমাম এই ইমামের মর্যাদাটা বুঝানোর জন্য আল্লাহ মায়ার নবী মদিনাওয়ালাকেও ইমামতির জায়গায় দাঁড় করিয়ে সব নবীদেরকে মুক্তাদি বানিয়ে দিয়ে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আমার নবী এমনি নবী নয় আমার নবী ইমামুল মুরসালিন এরপরে মুসলমান ভাবনা চিন্তা করে দেখেন এটা গেল একটা পাঠ